দোস্তবাবা ও আমাদের প্রধানমন্ত্রী আপনার হাতে ধরে পায়ে ধরে এই 18 কোটি জনগণ যে মোদির হাতে মুসলমানের রক্ত কাশ্মীরের মুসলমানের রক্ত মোদির হাতে ও দোস্ত আমাদের সীমান্তের বর্ডারে হাজার হাজার মহিলা পুরুষ কে ফসুর মত গুলি করে করে মারতেছে এগুলার কোন একটার বিচার হয় না কোরআন শরীফ বিকৃতি হইতেছে 26টা আয়াত তারা পরিবর্তন করতেছে এই নাস্তিকতার এই খুনিটাকে সন্ত্রাসীটাকে 18 কোটি জনগণের কলিজা আঘাত দিয়া বাংলাদেশে আনিয়েন না সুলতান মোহাম্মদ ফাতেহ তার নামের সাথে বিজয় লেখা আছে বিজয়ী এই সুলতান মোহাম্মদ ফাতেহ বলেন আমি এটাকে বিজয় করে ছাড়ব ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হয়েছে কি হয় নাই এই দিন লোকটা চিন্তা করলো যেখানে আল্লাহ নবী কানছে আমি আমার ফিরে নিয়ে আসবো আমি আমার বুজুর্গরে নিয়ে আসবো যার সাথে নাকি আল্লাহ পাকের সম্পর্ক তো উনি ওনার ফিরে নিয়ে আসে হুজুর এখানে বড় বড় মুসলিম
জিএমবি সলিডার সাহাবার মতো লোক ধরা খাইয়া গেছে, আমি চাইতেছি এটা বিজয় করব। আপনি একটু বসে বসে দোয়া করবেন, জিকির ফিকির করবেন, আর আমি যুদ্ধ মোকাবেলা করবো বেঈমানের সাথে। আল্লাহর রহমতে আপনার দোয়া আমাদের চেষ্টায় আল্লাহ সফলতা দান করবে। সুলতান মোহাম্মদ ফাতের ভিতরে তো যুদ্ধ শুরু হয়ে গেল, নিয়ে আসলেন কিছুক্ষণ পরে আমাদের পতন আসতেছে, তো খাবে মাইশা দেখে হুজুর সেজদায় ভরি ভরি দোয়া করে, তো খাবে মার দাঁড়ায় রয়েছে কিছুই বলে না। হুজুর যখন সেজদা থেকে উঠছেন বলে, হুজুর বাদশাহ খবর পাঠাইছে, সুলতান মোহাম্মদ ফাতে খবর পাঠাইছে, মুসলমানদের অবস্থা করুন আপনি একটু দোয়া করার জন্য। তো ওই বুজুর্গ সেজদা থেকে উঠে বলে, যাও মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান দিয়ে দিছে। বিপদের সময় সাহায্য করবে না, না না, মনে রাখবেন চোখের পানির দ্বারা যে পরিমাণ আঘাত হয় মগার গুলির এই পরিমাণ একশান নাই, মানে এই পরিমাণ একশান নাই চোখের পানির যত আঘাত। আল্লাহ সম্পর্ক আপনারা কি আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন? কে কে রাখবেন, কে কে রাখবেন? কবুল করেন, বিপদ আপদ থেকে, করোনা ভাইরাস থেকে, মহামারী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আপনার বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। তাহলে মহাব্বত কার সাথে হবে? আল্লাহ। আমরা তো গঙ্গা যায় গোসল করি, বাইতুল্লাহ যায় তওয়াফ করি, আমি দশা আমরা কি করি? মসজিদে সেজদা দিই, মন্দিরে যাই নমস্কার নমস্কার। হ্যাঁ আছে না নাই? কোন দলে থাকবে? মানুষ তো সিনে সামনে গেছে রে কয় যাকে সলিমুল্লাহর ফোলা, এটা কি আব্দুর রহমান নাকি? এই ছেলে এত বেয়াদব হয়েছে কবে? এর বাপ মা আটি আটি আসতেছে, এই ছেলেটা গোয়াত করে হলে যায়, এখন যদি এই বয়স এত খারাপ হয় সামনের বয়সে কি করব? এই বয়সে যদি বাপ মার সামনে এত হিন্দু তো সামনের বয়সে কি হবে? ফোলাকার কথা তো রাস্তা ফোলা নামে গেছে, ফোলাকার আমরা দরকার নেই। এবার কম বাবা মাইকে সমালোচনা করে
সমালোচনা এবার হলার বাপে বুদ্ধি করে কয় হলার মারে উড়া তো মহিলারে উড়াই দিছে তো উড়াই দিছে রে যখন মুগ্ধা বিশ্ব রোড়ে গেছে তা এলাকার ব্যাক এসে নিজাত আব্দুর রহিমের স্ত্রী ইজ্জাত আব্দুল করিমের স্ত্রী হায় 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 এই জগৎটা বুঝি শেষ হইয়া গেল ঢাকা হলো মসজিদের শহর অন বুঝি মঙ্গলারে গোড়া তো উড়া সমালোচনা করে এবার নামে গেছে এবার বুঝে কি বুড়ি নামে গেছে সমালোচনা করে কালা সাথে টাকা মানুষ গালি গালাজ করে স্তুপ মারে সেট মারে দরকার নেই তো বুড়িয়া পড়ে গেছে বিপদে কসল আমরা তো বুড়ি এবার বুড়া উঠছে বুড়িয়ে উঠছে হোলা উঠছে ও দোস্ত আবার বিশ্ব রোড দিয়ে যায় যখন ইউনিক কাউন্টারের সামনে দিয়ে গেছে এখন ইউনিকের লোকগুলো কয় হায় 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 এই ধরনের জানোয়ার তো আল্লাহ জমিনে হয় না একটা গোয়ারে বুঝি মানছে তিলে তিলে মারে এবার খালি খালি যায় বাপও হাঁটি যায় মাও হাঁটি যায় ছেলেও হাঁটি যায় গোড়াও হাঁটি যায় এখন আরে কুসাম লেগেছে রে আল্লাহ নেয়ামত পাই কদর করে না দেখো না গোড়া দিছে ব্যবহার করার লাই ওটা গোড়া করে যাস না কেউ মানা করবো কেউ মানা করবো ওটা যাস না দেখেন দোস্ত আবার কারো মন জয় করা সম্ভব না হ্যাঁ ও দোস্ত আবার এবার সামনে গেছে আরে দেখে খাল উঠছে এই খালের দিয়ে কেমনে মানুষের সমালোচনা করে একজন উঠলে সমালোচনা দুইজন উঠলে সমালোচনা সবাই উঠলে সমালোচনা খালি নিলে সমালোচনা এবার কি করলেন গোড়া তারে বাপ দাদা দুজনে বাঁশের সাথে দাঁড়িয়া নদীর এপার থেকে ওপারে যাবে সাঁকো ছিল ফুল ছিল ফোলা পানি নিচে সাঁতার কাটে যখন দেখছে গোড়ারে এরা বলে সম্পর্ক কর তোমারে আমি দামি বানায়া দিব ভালোবাসা কার লাগে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ হাবিবের অন্তরে আল্লাহর ভালোবাসা এই জন্য হাবিবুল্লাহ মুসার অন্তরে আল্লাহর ভালোবাসা এই জন্য কালিমুল্লাহ ইব্রাহিমের অন্তরে আল্লাহর ভালোবাসা এই জন্য খলিলুল্লাহ মুসার ও দোস্ত যে মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে এই লোকটা হবে আল্লাহর ওলি